সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় নায়িকা নুসরাত ফারিয়া নিজের সিনেমা অভিনয়ে গানের খবর নিয়ে ভক্ত অনুযায়ীদের নিয়মিত আপডেট দেন তিনি। তবে তার সেসব পোস্ট থেকে অনেকে নেতিবাচক মন্তব্য আসে। এসব মন্তব্যকারীদের হেটার্স উল্লেখ করে নুসরাত জানান, প্রতি গালির জন্য 11 টাকা করে পান তিনি। শুক্রবার 29 অক্টোবর রাতে বনানীর বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজে উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের তথ্য জানান তিনি। সাংবাদিকদের ফারিয়ার কাছে জানতে চান, সামাজিক মাধ্যমে গালাগাল বা নেতিবাচক সব মন্তব্য নিয়ে কোনো বক্তব্য আছে কিনা। উত্তরে তিনি বলেন, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা হেটার্স করেন তাদের জন্য গালি দেন তিনি। তারা আমাকে গালি দিতে থাকুন এবং তাদের প্রতি গালির জন্য আমি 11 টাকা করে পাই। এছাড়া বিয়ের প্রসঙ্গে কথা বলেন ফারিয়া। আপাতত তিনি বিয়ে করছেন না বলে জানান এই নায়িকা। তিনি বলেন, বিয়ে করে কোনো পরিকল্পনা এখন নেই, আপাতত বিয়ে করছি না, এটা পরিষ্কার। এমন সিদ্ধান্তের কারণে ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে 6 থেকে 7 মাস সময় লাগে, সে সময়টা আমার কাছে নেই, তাই আপাতত বিয়ে করছেন না তিনি।